কিরে বাবু, জাফর কই? জাফর আজকে আড্ডা আসলো না? কই, আজকে তো ওর দেখাই মিলে না। কই বল, কালকে তো একটা বিশেষ একটা দিন, কিছু তো গবেষণা করার দরকার ছিল, আলোচনা করার দরকার ছিল। জানি না দিন দিন ও কোথায় থাকে, ভালো কোনো কাজেই থাকে না। হাই রে দোস্ত, কালকে বলে ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। হাই রে ভালোবাসা দিবস, হাই রে সকিনা, কই গেলি ফালাইয়া? কথা চার বেলা বিস্কুট দিয়ে ভ্যালেন্টাইন ডে পালন হয়, তোরা কি জানস না? এই দিনে গার্লফ্রেন্ডকে গোলাপ দিতে হয়, ভালো ভালো গিফট দিতে হয়, তোরা কি ওই গানটি শুনস না? তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাও, তুমি যে হাজার তারার মাঝে একটি চাঁদ আছে শুনছি, কিন্তু হাজার ফুলের মাঝে একটি গোলাপ এটা তো কখনো শুনি নাই। হ্যাঁ, আমার এই ভাইয়ার ফুল দোকান আছে। আচ্ছা ভাই, আপনি বলেন তো ব্যাপারটা। আমি জানতাম গুরুগার এই উস্তাদের কাছে আসতে হবে। এবার শোনো, ভ্যালেন্টাইন জিনিসটা কি, কেমনে আসবে, ইতিহাসটা কি জানতে হইব না? আমি গেলে হইব ওই তো না, গান গাইলে হইব, শুধু ফুল দিলে হইব হবে না, ইতিহাসটা জানতে হবে। ইতিহাসটা বলি শোনো, তোমরা কি এই চণ্ডী দাসের নাম শুনছিলে না? শুনিয়েছিল, বারো বছর গরিব হয়েছিল। এই চণ্ডী দাস যেই খালের ভিতরে নদীর ভিতরে বড়িটা পাইছিল, ওই নদীর ভিতরে একটা বেলা ছিল, বেলায় বেল ফাচ্ছে, আর এই চণ্ডী দাসের কাছে রজুগির দেহা করতে আয়া ঠুসকর ফাঁক ফিরে গেছে। কি ফাঁক ফিরে গেছে? একটা ফাঁক ফিরে গেছে। এমন কাহিনী হলো কি, বড়ুই হালাইয়া হেনু গেল, যাই কথা ভাই ভাই মাছ না মাছ না, আমার রজুকিনি আটকাই গেছে গা, আমি তো উড়াতে পারতাছি না, ঘরে দুইজন মিলে টান দেয়, এই দুইজন মিলে টাইন না, এই রজুকিনি উড়ে বাঁচাইছে। এদিকে কি হ্যাঁ বড়ু টানে, এদিকে একই টানলো বেল, একদিকে বেল আর একদিকে টান, বেল টান মিললো এসে ভ্যালেন্টাইন। তাহলে তো বোঝা গেল দোস্ত, সব মেয়েরা আমাদের কাছে ঋণী। অবশ্য মেয়েরা আমার কাছে ঋণী, কে কে দিল থাকবে না আমার বেটা না। সাইলেন্স সাইলেন্স, মূল এই সাফাবাদের কথা শুনতেছস তো? আমি সাফাবাদ বাট ইতিহাস শুনলে দেখ। এই বেটা শোন, ক উল্টা পাল্টা পরামর্শ দিস না, কারণ যেটা না জানিস ওটা নিয়ে বাড়াবাড়ি করিস না, আগে কিছু বুঝ, বুঝার পরে তারপর আরেকজনের অ্যাডভাইস দিস, বুঝছিস? বুঝা সঠিকটা শুনবি, ধৈর্য আছে, কষ্ট দে। আরে দোস্ত বল, দোস্ত আচ্ছা ঠিক আছে তাহলে শুন। ঘটনাটি ঘটেছিল 269 খ্রিস্টাব্দের শেষের দিকে, সেই সময় ইউরোপের রোম পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য ছিল, আর রোমের রাজা ছিল দ্বিতীয় ক্লোরিয়াস। তিনি ছিল নির্দয় অত্যাচারী রাজা, সেই সময়ে নিষ্ঠুরভাবে ও দ্রুত গতিতে সারা পৃথিবীতে তার সাম্রাজ্য বিস্তার করেছিল। তখন ক্লোরিয়াস তার সাম্রাজ্যে পরীক্ষা চালান, আর পরীক্ষার ফলাফল হলো, ফলাফলের ফলে সে বুঝতে পারলো যে তার দেশে বিবাহিত যারা ছিল আর অবিবাহিত যারা ছিল তাদের মাঝে অনেক তফাত, যারা অবিবাহিত ছিল তারা খুব শক্তিশালী ছিল আর যারা বিবাহিত ছিল তারা কিছুটা দুর্বল ছিল। তাই রোমের রাজা সিদ্ধান্ত করলো যে এ দেশে বিবাহ আজ থেকে বন্ধ। রোমে একজন খ্রিস্টান পাত্রী বসবাস করত, তার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন, তাদেরকে
বিয়ে দিয়ে দিত। পরে এই কথা রাজার কানে পৌঁছাইছে। রাজার কাজের কানে পৌঁছানোর পরে রাজা ওকে সৈন্য দিয়ে তাকে ধরে নিয়ে আসলো আর কি। ধরে নিয়ে আসার পরে তাকে কারাগারে কারাবাস দিল। দেওয়ার পরে ওই কারাবাসে যে কারারক্ষী ছিল, কারারক্ষী ছিল ওই কারারক্ষীর এক অন্ধ এক মেয়ে ছিল। কারারক্ষী আবার ওই ভ্যালেন্টাইনটাকে খুব পছন্দ করত। তো ওকে বলছে যে ভ্যালেন্টাইন, তুমি আমার মেয়েটার দিকে একটু লক্ষ্য রেখো, আমার মেয়েটা অন্ধ, তুমি একটু ভগবানের কাছে একটু প্রার্থনা করো যেন আমার মেয়েটা খুব দ্রুত সুস্থ হয়ে যায়। তখন ভ্যালেন্টাইনটা কী করলো, ওই মেয়েটার জন্য ভগবানের কাছে প্রার্থনা করলো, আর ভগবান ভ্যালেন্টাইনের প্রার্থনা মঞ্জুর করলো। মঞ্জুর করার পরে ওই মেয়েটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার সাথে সাথে ওই মেয়েটা ভ্যালেন্টাইনের সাথে দেখা করার জন্য খুব অস্থির হয়ে পড়ল। পরে মেয়েটা ভ্যালেন্টাইনের সাথে দেখা করতে আসছে। দেখা করতে এসে তার চেহারা দেখে, তার রূপ দেখে ওই মেয়েটা তার প্রেমে পড়ে যায়। তখন তাকে প্রস্তাব করে যে আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন ভ্যালেন্টাইনও সেই তার প্রস্তাবে রাজি হয়ে গেল। রাজি হয়ে বললো, হ্যাঁ আমি তোমাকে বিয়ে করতে চাই। আর সেই সময় রাজার কানে এই কথা আবার পৌঁছাইল। আর রাজার কানে পৌঁছানোর পরে রাজা কী করলো, ওকে ফাঁসির নির্দেশ দিল যে ওকে ফাঁসি দিয়ে দাও, ঠিক আছে। তখন ভ্যালেন্টাইন কী করলো, ওই ফাঁসির হুকুম যখন হয়ে গেল, কার্যকরী হয়ে গেল যে ফাঁসি হয়ে যাবে, তখন শোনো, আজে বাজে করতো, সবসময় আজে বাজে কথা বলো, মনোযোগ দিও। তখন রাজা ওকে ফাঁসির আদেশ দিয়ে দিল, ফাঁসি হবে। তখন ভ্যালেন্টাইন একটা চিঠি লিখলো তার হবু গার্লফ্রেন্ডের সম্মুখে, একটা চিঠি লিখলো ফর ভ্যালেন্টাইন। তারপর থেকে এই ভ্যালেন্টাইনের যে দিনটা উদযাপন করে মানুষ, মানুষ স্মরণীয় করে রাখতে চায় ওই দিনটাকে, ভ্যালেন্টাইনের ওই করুণ দিনটাকে সবাই উদযাপন করে। আর এখন তো ওই ভালোবাসা নাই, এখন হয়েছে নোংরামি, ভালোবাসার নামে প্রতারণা, প্রতারণা করে। এখন যাও তুমি যে কোনো পার্কে যাও, যে কোনো যে কোনো শুটিং স্পটে যাও, দেখো কী অবস্থা দেশের পরিস্থিতি, দেখো কী অবস্থা। আর আমরা শুধু শুধু এখানে আজ বুঝুক কথা বইলা টাইম নষ্ট করি, আসলে কিছু জানি না, আমি যে ভালো জানি তাও না, তাও না, কিন্তু এটাও কি কতটুকু সত্য এটা করতে পারে। যাই হোক দোস্ত, আমরা প্রতীক্ষা করি যে আগামীকালকে যে 14 ফেব্রুয়ারি যে ভ্যালেন্টাইন ডে, ওই দিনে আমরা কোনো নোংরামি কোনো কাজ করব না। ভালো ব্যবহার করব, যেভাবে এই ভ্যালেন্টাইন তার ভালোবাসার জন্য ভালোবাসতে গিয়ে তার লাইফ শেষ হয়ে গেছে, ফাঁসির কাস্টডিতে ঝুলতে হয়েছে। তো সুতরাং আমরা ওকে স্মরণ করে যেহেতু আমরা ভ্যালেন্টাইন ডে পালন করি, তাহলে আমরা ওইভাবে পালন করব যেন আমাদের ভালোবাসার ভিতরে কোনো নোংরামি না থাকে। ওকে ওকে বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন।